আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এনবিকারস এর পক্ষ থেকে আমি নিশান আবারো হাজির হয়ে গেলাম এনবিকারস এর নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা রিভিউ করব খুবই পপুলার এসইউভি Hyundai Tucson মডেল 2017 রেজিস্ট্রেশন ইয়ার 2017 2000 সিসি এন্ড অকটেন ড্রাইভ উইথ প্যানোরামিক সানরুফ পাওয়ার সিট এন্ড বেস কালার ইন্টেরিয়র এরই পাশাপাশি আরও যে ফিচার্স রয়েছে সেগুলো আমি এই রিভিউতে তুলে ধরার চেষ্টা করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দিবেন আপনি চাইলে ইনস্টাগ্রামে পেজকেও ফলো দিয়ে রাখতে পারেন চলুন ভিউয়ার্স রিভিউটি শুরু করা যাক গাড়িটি যদি আমরা প্রথমে সেট প্রোফাইল দেখি সেট প্রোফাইলের এখানে আমরা দেখতে পাচ্ছি স্টাইলিস্ট উইঙ্কেল মিরর অ্যান্ড টার্নিং সিগন্যাল লাইট রেন শেড রয়েছে পিছনের গ্লাসগুলো টিন্টেড গ্লাস উইথ রুববারের অপশন রয়েছে অ্যান্ড ক্রোম হ্যান্ডেলের অপশনও রয়েছে এই গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 60 লিটার্স আর গাড়িটির যদি আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 162 মিলিমিটার যে কোনো রোড কন্ডিশনে আমরা এই গাড়িগুলো নিয়ে মুভ করতে পারবো অ্যান্ড হুইল বেস 2670 মিলিমিটার্স আর গাড়িটির টায়ার কন্ডিশনও খুবই ভালো অবস্থায় রয়েছে এখানে আমরা টায়ারের এই গ্রিফগুলো দেখলেই বুঝতে পারবেন গাড়িটির টায়ার কন্ডিশনটি কেমন এবং এই গাড়িটির যে টায়ার কন্ডিশন রয়েছে এই টায়ার দিয়ে আমরা অনেক দিন ইউজ করতে পারবো আর গাড়িটির অ্যালোটিও অনেক স্মার্ট একটি অ্যালয় সিলভার অ্যান্ড গ্রে কালারেরই টু টোনেরই অ্যালয় ইউজ করা হয়েছে আর টাই সাইজ 225 55 R18 18 ইঞ্চ অ্যালয় ইউজ করা হয়েছে আর এই গাড়িতে 4টি টায়ারে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে আর গাড়িটির কালারটি হচ্ছে রেড ওয়াইন কালার হেডলাইটের মধ্যে DRL ইউজ করা হয়েছে অ্যান্ড HID প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে ফগ লাইটের অপশন রয়েছে উইথ লার্জ সাইজ Hyundai বেস আর ক্রোম গ্রিল রয়েছে নাম্বার প্লেট স্লটও দেখতে পাচ্ছি এক কথায় গাড়িটির লুকটি খুবই অসাধারণ অ্যাভেলেবেল সময় আমরা রেড ওয়াইন কালারের গাড়ি খুবই কম পেয়ে থাকি এখন আমরা এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন চেক আউট করে দেখাবো গাড়িটির যদি আমরা ইঞ্জিন নিয়ে কথা বলি গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে আমরা এখানে ইঞ্জিন কভার দেখতে পাচ্ছি ডোস 16B বেস দেখতে পাচ্ছি 2000 সিসির ইঞ্জিন হর্স পাওয়ার 165 নিউটন মিটার টর্ক 151 আর গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার স্পিড উঠতে সময় লাগে অনলি 8.3 সেকেন্ড এবং গাড়িতে পুরোটি কভারেজ করা রয়েছে এবং গাড়িটির ইঞ্জিন কন্ডিশনটি আমরা যদি দেখি লার্জ সাইজ একটি স্পেস দেখতে পাচ্ছি এখানে এবং গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু আছে কি না সেগুলো আমরা ফ্রন্ট ক্রস আর এই মাসেলটা দেখলে বুঝতে পারবো আর গাড়িটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমি সাজেস্ট করবো আপনারা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেকও করে নিতে পারবেন চেক করার পর যদি কোনো কাজ বের হয় সেই কাজগুলো নিয়ে আপনি আমাদের সাথে আলোচনা করতে পারবেন এখন আমরা এই গাড়িটি রিয়ার কেবিন চেক আউট করে দেখাবো আমি এখন রিয়ার কেবিনে বসা আমার মনে হয় আপনারা ফিজিক্যালি আসলে ভালো হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল লেগ রুম অ্যাভেলেবেল হেড রুম তো রয়েছে এবং আমি যথেষ্ট কমফোর্টেবলভাবে বসতে পেরেছি আর প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য প্যাসেঞ্জার আর্মরেস্ট দিয়েছে উইথ কাপ হোল্ডারের অপশন দিয়েছে আর এখান থেকে যদি আমরা প্রথমে প্যাসেঞ্জারের ডোর কন্ডিশনটি এখানে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি লেদার দিয়েছে সব মেটেরিয়ালস ইউজ করা হয়েছে এবং প্রাইভেসি গ্লাসের অপশন দেখতে পাচ্ছি স্পিকার রয়েছে কাপ হোল্ডারের অপশনও রয়েছে আর গাড়িতে সিটগুলো হচ্ছে যথেষ্ট রিক্লাইন করা সো আমার মনে হয় না আপনাদের কোনো কমপ্লেন বা কোনো কোয়েশ্চেন থাকবে আর রিয়ার কেবিনের জন্য এখানে 2টি এসি ভেন্টসের অপশন দিয়েছে সো এসি নিয়েও কোনো কমপ্লেন হবে না 2টি পকেটের অপশন দিয়েছে যেগুলোতে আমরা প্রয়োজনীয় কাগজপত্রগুলো রাখতে পারবো ইউজ না করে আমরা মিডলও একজন বসি বা আমরা তিনজন যদি একসাথে জার্নি করি তখন আমার মনে হয় না খুব কষ্টদায়ক হবে এবং এই গাড়িগুলোতে প্রিমিয়াম লেদার ইউজ করা হয়েছে এবং বসেও যথেষ্ট কমফোর্টেবল ফিল হবে আপনাদের উইথ এখানে হ্যান্ডেলের অপশন দিয়েছে কোট হ্যাঙ্গারের অপশন আছে বোথ সাইড উইথ এখানে এলইডি লুম লাইটের অপশন দিয়েছে এটা চাইলে আপনারা অফও রাখতে পারবেন অনও করে রাখতে পারবেন আর উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন প্যানোরামিক সানরুফ রয়েছে যেটা ড্রাইভার পোর্শনটি পুরোটাই ওপেন হয় এবং এখানে একটি কার্টেন রয়েছে কার্টেনটি আপনারা চাইলে ক্লোজ করেও রাখতে পারবেন আপনাদের রিয়ার কেবিন কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন এবং আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে রিয়ার কেবিনে প্রিমিয়াম লেদারও ইউজ করা হয়েছে চলুন ভিউয়ার্স এখন আমরা এই গাড়িটি কার্গো স্পেস চেক আউট করে দেখাব গাড়িটির যদি আমরা পিছনের লুক আপনাদের সামনে তুলে ধরি পিছনের লুকটি পুরোটাই হচ্ছে অ্যারোডাইনামিক দেখতে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফাংশনাল অ্যান্টেনা রয়েছে অ্যারোডাইনামিক স্পয়লার হাই মাউন্ট স্টপ ল্যাম্প আর টেললাইটগুলো যদি আমরা দেখাই টেললাইটগুলো আমরা আপনাদের দেখানোর সুবিধার্থে জ্বালিয়ে রেখেছি এলইডি টেললাইট উইথ
রিভার্স লাইডের অপশন রয়েছে, টাকসান বেস রয়েছে, হুন্ডাই বেস, এখানে 4WD অপশনও দেখতে পাচ্ছি। আর নিচে দুটি রিফ্লেক্টর রয়েছে যেগুলো আমরা হাইওয়ের জন্য খুবই উপকারী। আর নিচেও বডি কিটের অপশন থাকাতে গাড়িটির লুকটি খুবই অসাধারণ দেখায়। আর পিছনের গ্লাসটি হচ্ছে প্রাইভেসি গ্লাস। গাড়িটির যদি আমরা এখন ভিতরে কার্গো নিয়ে কথা বলি, গাড়িতে অ্যাভেলেবেল পরিমাণ কার্গো স্পেস রয়েছে, আমরা 4-5টি লাগেজ রাখতে পারবো। আর যেন স্ট্রুজগুলো চেনে নিচ্ছে, আপনারা তো জানেনই হুন্ডাই ব্র্যান্ডের গাড়িগুলোর স্পেয়ার যে টায়ার হুলগুলো হয় সেগুলো হচ্ছে সেম সাইজেরই এবং সেম অ্যালোরই হয়ে থাকে। আর যেন স্ট্রুজগুলো এরই পাশে দেখতে পাচ্ছেন, জ কুলনেস লিভার রয়েছে, আর এ পাশে একটি পাওয়ার বোল্ডের পাওয়ার আউটলেটের অপশন রয়েছে, কার্গো লাইডের অপশন রয়েছে, আর এখানে একটা কার্টিন আছে, কার্টিনটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন এবং এগুলোতে টিস্যু বক্স আর প্রয়োজনীয় কাগজপত্রগুলো রাখতে পারবেন। আর এখান থেকে যদি গাড়িটির টোটালি বিউটি দেখি, গাড়িটির টোটালি বিউটি খুবই অসাধারণ। আর পিছনে একটু ক্রসগুলো দেখাবো, এগুলো তো আমি কেন দেখাই আপনারা জানেনই, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন গাড়িতে কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কি না। এখন আমি এই গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়র যাবো। ফ্রন্ট ইন্টেরিয়র যাওয়ার আগে আমরা যদি এখানে দেখি, ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছেন অ্যান্ড নাম্বার প্লেট স্লট লাইটও রয়েছে দেখতে পাচ্ছি। এখন আমি ফ্রন্ট ইন্টেরিয়র চেক আউট করে দেখাবো। আমি এখন ফ্রন্ট ড্রাইভার সিটে বসার। ফ্রন্ট ড্রাইভার সিটটা হচ্ছে পাওয়ার সিট, আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যান্ড ল্যাম্বা সাপোর্টের অপশনও রয়েছে এবং ল্যাম্বা সাপোর্টটি কিন্তু হাইওয়ের জন্য ভিউয়ার্স খুবই উপকারী। আর এখানে যদি আমরা ফ্রন্ট ড্রাইভার সিটের ডোর কন্ডিশনটি দেখি, এখান থেকে আমরা মিররগুলো কন্ট্রোলিং করতে পারবো, লক আনলক রয়েছে, লুকিং গ্লাস কন্ট্রোলিং প্যানেল দিয়েছে, টুইটারের অপশন দিয়েছে, স্পিকারের অপশন দিয়েছে এবং হুন্ডাই ব্র্যান্ডের সাউন্ড স্পিকার কোয়ালিটিগুলো খুবই ভালো। অ্যান্ড কাপ হোল্ডার অপশন রয়েছে, বিগ একটি স্টোর এবং ফ্রন্ট দুটি ডোরেও শোলাইডের অপশন রয়েছে, যেগুলো হাইওয়েতে আমরা যদি গাড়িটি রাখি এবং ডোরটি যখন ওপেন করব তখন এই রিফ্লেক্টরগুলো খুবই আমাদের উপকারে আসবে। আর এখানে লেদার ইউজ করেছে। আর এখানে যদি আমরা ড্যাশবোর্ডে লক্ষ্য করি, এখানে সব মেটেরিয়ালস দিয়েছে। আর স্টিয়ারিংটি হচ্ছে লেদার স্টিয়ারিং অ্যান্ড স্টিয়ারিং হুল কভারও আছে। আর মাল্টিমিডিয়া সিস্টেম রয়েছে, ফোন রিসিভিংয়ের অপশন রয়েছে, ক্রুজ কন্ট্রোলের অপশনও রয়েছে দেখতে পাচ্ছি। আর স্টিয়ারিংটি হচ্ছে টেল অ্যান্ড টেলিস্কোপিক, আপনারা আপনাদের মতো করেই অ্যাডজাস্ট করে নেবেন। গাড়িটির টপ স্পিড 240 আরপিএম 8000, এই গাড়িটি রান করেছে 29000 কিলোমিটার্স। এটা হচ্ছে আমাদের গাড়িটির কি, এখান থেকে আমরা লক আনলক করতে পারবো, পিছনে হুডটি ওপেন করতে পারবো। আর হুন্ডাই বেস দিয়েছে আর একটি কিও দিয়েছে, কিটি হচ্ছে আমরা ইমার্জেন্সি গাড়িটি যদি ডোরটি লক হয়ে যায় তখন আমরা এই কির মাধ্যমে ডোরটি ওপেন করতে পারবো। আর স্টিয়ারিংয়ের এখান থেকে আমরা গাড়ি সার্ভিসিং প্লাস হচ্ছে ডোর লাইট সার্ভিস ইন্টেরিয়র আদার্স ফিচার্স এগুলো সব অ্যাডজাস্ট করে নিতে পারবো, এগুলো আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানে 6 ডিস্ক প্লেয়ারের অপশন রয়েছে। আর এই গাড়িগুলো সাউন্ড কোয়ালিটিগুলো খুবই ভালো, ইমার্জেন্সি লাইট অপশন রয়েছে, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি রয়েছে, প্যাসেঞ্জার পোর্শন, ড্রাইভার পোর্শনটি কন্ট্রোলিং করতে পারবে, একটি লাইটারের অপশন দিয়েছে, ইউএসবি লাইন, পাওয়ার আউটলেটের অপশন দিয়েছে এবং ড্রাইভিং মোডের অপশন দিয়েছে। ইকো মোডে গাড়িটা আপনারা ড্রাইভ করলে সবসময় ফুয়েল কনজাম্পশন ভালো পাবেন অ্যান্ড স্পোর্টস মোড রয়েছে, আপনি চাইলে স্পোর্টস মোডসেও গাড়িটি চালাতে পারবেন অর নর্মাল মোডে রাখতে পারবেন। ফোর হুইল ড্রাইভ সিস্টেমটি রয়েছে দেখতে পাচ্ছি, আর দুটি কাপ হোল্ডার অপশন আছে, হ্যান্ড ব্রেক রয়েছে, ড্রাইভার কমফোর্টেবলের জন্য ড্রাইভার আর্মরেস্ট উইথ বেলবেট, আর উপরের পোর্শনে লেদার ইউজ করা হয়েছে, গ্লাভ বক্সও মোটামুটি স্পেস, এখানে অনেকগুলো কাগজপত্রগুলো আমরা রাখতে পারবো। আর গাড়িতে সেফটির জন্য 6টি SRS এয়ার ব্রেক দিয়েছে। আর এখানে যদি আমরা লক্ষ্য করি, সানভাইজার ব্যানিটি মিরর অ্যান্ড ল্যাম্পের অপশন দিয়েছে, এখানে এলইডি লুমলাইটের অপশন আছে, একটি সানগ্লাস স্টোর আছে, আর ইলেকট্রোমেটিক রিয়ার ভিউ মিরর রয়েছে, আর এখানেও সানভাইজার অ্যান্ড ব্যানিটি মিরর অ্যান্ড ল্যাম্প রয়েছে। আর এই গাড়িগুলোর রিভার্স ক্যামেরাটি হচ্ছে রিয়ার ভিউ মিররের মধ্যে, আমি যদি আপনাদের দেখানোর সুবিধার্থে ঘুরাই দেখাই, এই গাড়িটির রিভার্স ক্যামেরাটি হচ্ছে রিয়ার ভিউ মিররের মধ্যে এবং খুবই ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি এবং ইজিলি আমাদের পিছনে কতটুকু স্পেস রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। গাড়িটি এখন রিভার্স প্লাস এসি দেওয়ার পরও গাড়িটির ইঞ্জিন নয়েজ কিন্তু খুবই ভালো, আর গাড়িটি 0 মাইলেজেই আমাদের দেশ থেকেই রান করেছে। এবং এই গাড়ির সাথে আরেকটি স্পেশাল ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে প্যানারোমিক সানরুফ। আমি যদি প্যানারোমিক সানরুফটি ওপেন করি, প্রথমে হচ্ছে আমাদের
কাটিনটি ওপেন হবে, দেন আমাদের সানরুফটি ওপেন হবে। কাটিনটি ওপেন হয়ে গেল, এখন যদি আমরা সানরুফটি ওপেন করি, এই গাড়িটির সাথে বিগ সানরুফ সহ রয়েছে। যারা যারা সানরুফ সহ এসইউভি গাড়ি খুঁজছেন আপনারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। এখন আমি আবার সানরুফটি ক্লোজ করছি উইথ কাটিন সহ, দুইটি একসাথেই আমরা ক্লোজ করছি। এবং পরেরটায় আপনি কাটিনটি ক্লোজ হয়ে গেল, এগুলো চাইলে আপনি চাইলে কাটিন সহ রেখে দিতে পারবেন আর সানরুফ সহ ওপেন করতে পারবেন, আপনাদের মন মতোই জার্নিটি করতে পারবেন। গাড়িটি ফিজিক্যালি আমি দেখে আমার খুবই পছন্দ হয়েছে, এবং গাড়িটির আগের যে ওনার ছিল উনি গাড়িটি খুবই ভালোভাবে গাড়িটি মেনটেন্স করেছে, দেখলেই বোঝা যায়। এবং গাড়িটির সিট কন্ডিশনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং ডোর প্যাডগুলো দেখলে বুঝতে পারবেন গাড়িটি কেমন ইউজ করেছে, এবং গাড়িতে সিটগুলোর মধ্যে প্রিমিয়াম লেদার ইউজ করা হয়েছে। এখন আমি গাড়িটি কোথায় অ্যাভেলেবেল রয়েছে আর প্রাইস সম্পর্কে আপনাদের ধারণা দেবো। চলুন ভিউয়ার্স, এই গাড়িটি কোথায় অ্যাভেলেবেল আছে আর এটার প্রাইস কেমন হতে পারে সেটা জেনে নিই। আমাদের এই গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের এনবি কার্সে। আমাদের লোকেশন হাউস নম্বর 10, রোড নম্বর 2, ব্লক এল, বানানি। আপনি চাইলে গুগল ম্যাপে সার্চ করেও আমাদের শোরুম ভিজিট করতে পারেন। এছাড়াও আপনি চাইলে মহাকাল আমতলে দিয়েও আমাদের শোরুমে আসতে পারেন। এছাড়া আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ফোনে কন্ট্যাক্ট করে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন। তাছাড়া আমি আমাদের ফোন নাম্বার এখন শেয়ার করে দেবো, 01712781226, আরটি নাম্বার 01612781226। এই দুটি নাম্বারে ফোন করে যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করতে পারবেন। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 34,50,000 টাকা। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 34,50,000 টাকা। এই প্রেস্টিজ নেগোশিয়েট প্রাইস। আমরা চাইবো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে গাড়িটির টেস্ট ড্রাইভ দিবেন, পছন্দ হয়ে থাকলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকেও চেক করে নিতে পারবেন। এছাড়াও আপনারা জানেনই আমাদের অ্যাভেলেবেল স্টকে 25-30টি গাড়ি থাকে, এসইউভি, সিডান, হ্যাচব্যাক, এই গাড়িগুলো এমভিপি। এখন আমাদের রয়েছে নিশান এক্সটার রয়েছে, এলিয়ান রয়েছে, প্রিমিয়ো রয়েছে, প্রাডো, পাজারো, র্যাঙ্কস রোভার, বিএমডব্লিউ, হেরিয়ার, নোহা, সুনাতা, টাকসান, হাইস এবং হোন্ডা সিটি অ্যান্ড নিশান সানিও রয়েছে। সো আমি চাইবো আপনারা ফোনে কন্ট্যাক্ট করে অথবা আমাদের শোরুম ভিজিট করে এই গাড়িগুলো দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।